আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহিম সমস্ত প্রশংসা সর্বজ্ঞানী জন্য তার সদৃশ নয় কিছুই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা আকাশ ও পৃথিবীতে ওই এক আল্লাহ রয়েছেন তোমাদের অপ্রকাশ্য প্রকাশ্য সব অবস্থায় তিনি জানেন আর তোমরা ভালো মন্দ যা কিছু করো সে সম্পর্কেও তিনি সম্যক অবগত আছেন অদৃশ্য জগতের চাবি কেটে তারই নিকট রয়েছে তিনি ছাড়া আর কেউ তা জানে না স্থল জলভাগের সব কিছুই তিনি জানেন তার অবগতি ব্যতীত বৃক্ষ হতে একটি পাতাও ঝরে না এবং ভূপৃষ্ঠের অন্ধকারের মধ্যে একটি দানাও পড়ে না এমনিভাবে কোনো ভেজা শুকনা সরস ও নিরস বস্তু পতিত হয় না সবকিছুই কিছুই সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ রয়েছে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মোধ নেই তিনি গোপন ও অব্যক্ত সব কিছুই জানেন নভমণ্ডল ও ভূমণ্ডলের কোনো কিছুই তার কাছে গোপন নয় তোমাদের মাহবুদ তো শুধুমাত্র আল্লাহ যিনি ছাড়া অন্য কোনো সত্য মাবুদ নেই তার জ্ঞান সব কিছুকেই বেষ্টন করে আছে আর আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহম্মদ সালসাল্লাম আল্লাহর বান্দাউর আল্লাহ তালা এভাবে তার বর্ণনা দিয়েছেন যে আপনি যা জানতেন না তিনি তাই আপনাকে শিক্ষা দিয়েছেন এবং আপনার প্রতি আল্লাহর অসীম করুণা রয়েছে আল্লাহ তালা তার উপর তার পরিবারবর্গ সাহাবিগণ ও অনুসারীদের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন হে আল্লাহর ঘরের হাজিগণ হে দুনিয়ার মুসলিমগণ আপনারা আল্লাহ তালাকে ভয় করুন তাহলে দুনিয়া বই যেহানে সফলতা মুক্তি ও সৌভাগ্য লাভ করবেন আল্লাহ তালা বলেন আর যদি তারা সত্য সত্যই ইমান আনত এবং আল্লাহ ভীরু হতো তাহলে আল্লাহর নিকট হতে কল্যাণ লাভ করত যদি তারা এটা বুঝত তিনি বলেন আর তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লা মুদের সাথে আছেন তিনি আরো বলেন তোমরা আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে সর্ববিষয়ে সর্বজ্ঞ আপনি কিভাবে আল্লাহকে ভয় না করে পারবেন এবং এককভাবে তার এবাদত না করে পারবেন অথচ লাভ ক্ষতির মালিক তো তিনি তালা বলেন যদি আল্লাহ আপনাকে কোনো কষ্টে নিপতিত করেন তবে তিনি ছাড়া কোনো মোছনকারী নেই আর তিনি যদি আপনার প্রতি কোনো ধরনের কল্যাণ সাধন করতে চান তবে তার অনুগ্রহের কোনো অপসারণকারী নেই তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন তিনি অত্যন্ত ক্ষমাশীল অতিশয় দয়ালু তিনি তাকোয়াও জ্ঞান অর্জনের মাঝে সম্পর্ক জুড়ে দিতে গিয়ে বলেন আর তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তোমাদেরকে শিক্ষা প্রদান করেন এবং আল্লাহর সর্ববিষয়ে মহা জ্ঞানী আল্লাহকে ভয় করার অন্যতম অর্থ হল আল্লাহর কতবাদ তথা একমাত্র তারই এবাদত করা এবং আল্লাহ ব্যতীত যেই হোক না কেন অন্য কারো জন্য কোনো প্রকার এবাদত বন্দীকে পেশ না করা মর্মে আল্লাহর ডাকে সাড়া দেয়া হে মানব সকল তোমরা তোমাদের রবের ইবাদত করো যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যেন তোমরা ক্ষোধাবীতি অর্জন করতে পারো যিনি তোমাদের জন্য জমিনকে শয্যা ও আকাশকে চাঁদ স্বরূপ করেছেন এবং যিনি আকাশ হতে বাড়ি বর্ষণ করেন অতঃপর তার দ্বারা তোমাদের জন্য রিজিক স্বরূপ ফলপুঞ্জ উৎপাদন করেন অতএব তোমরা জেনে আল্লাহর জন্য সমকক্ষ স্থির করো না আর এটাই ছিল সকল নবী দাওয়াত যেমনি বাব ইব্রাহিম আলহালাম বলেছিলেন স্বীয় সম্প্রদায়কে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাকে ভয় করো তোমাদের জন্য এটাই কল্যাণ কর যদি তোমরা জানতে নিশ্চয় আল্লাহ তালা কিতাব সমূহ নাজিল করেছেন এবং তাদের শিক্ষক রূপে পাঠিয়েছেন যারা তাদেরকে এবং এক আল্লাহর করার জন্য আহ্বান করেন প্রত্যেক সম্প্রদায়কে বলতেন হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া কোনো সত্য মাহাবুদ নেই তবেও কি তোমরা সাবধান হবে না সুতরাং স্বীকৃত যে আল্লাহ ব্যতীত কোনো সত্য মাহাবুদ নেই একতা সাক্ষ্য দেওয়ার অর্থই হল তওহিদ তথা একমাত্র আল্লাহর ইবাদত করা আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তোমরা দুই ইলাহ গ্রহণ করো না তিনিই তো একমাত্র ইলাহ সুতরাং তোমরা আমাকেই ভয় করো আকাশমণ্ডলীয় পৃথিবীতে যা কিছু আছে তা তারই এবং নিরবচ্ছিন্ন আনুগত্য তারই প্রাপ্য তবে কি তোমরা আল্লা বিচিত অন্যকে ভয় করবে তোমরা যেসব নিয়ামতে ডুবে আছো সব তো আল্লাহরই পক্ষ হতে আবার যখন দুঃখ দুর্দশা তোমাদেরকে স্পর্শ করবে তখন তোমরা তাকেই বেকুলভাবে আহ্বান করবে আবার যখন তিনি তোমাদের দুঃখ দুর্দশা দূরীভূত করে দেন তখন তোমাদের একদল তাদের রবের সাথে অংশীদার বানিয়ে বসে আমি তাদেরকে যা দিয়েছি তা অস্বীকার করার জন্য সুতরাং তোমরা ভোগ করে নাও অচিরেই জানতে পারবে মোহাম্মদ সাল আলহিসাল্লামের রিসারতের সাক্ষ্য প্রদান সহ আল্লাহর একত্ববাদের সাক্ষ্য প্রদান করাই হলো আল্লাহর সন্তুষ্টি লাভ এবং পরকালে মুক্তির উপায় মোহাম্মদ সাল্লি হাসাল্লামের ইসালতের সাক্ষ্য প্রদান মানে হলো তার আনিত সকল বিষয়ে তাকে সত্যায়ন করা তার আদেশ নিষেধে তার আনুগত্য করা এবং তার নির্দেশিত পন্থা অনুযায়ী আল্লাহর ইবাদত করা যেভাবে মহান আল্লাহ বলেন হেনবি আমি আপনাকে সাক্ষী সুসংবাদদাতা সতর্ককারী আল্লাহর অনুমতিক্রমে তার প্রতি আহ্বানকারী এবং উজ্জ্বল প্রদীপরূপে পাঠিয়েছি এই দুসাক্ষ্য ইসলামের প্রথম রোকন তথা খুঁটি যাভাবে বলেছেন রসুল সাল্লাহ আলি হুসাল্লাম ইসলামের ভিত্তি পাঁচটি সাক্ষ্য দেয়া যে এক আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই এবং মোহাম্মদ সাল্লাহ আলহিহি হুসাল্লাম তার রসুল নামাজ প্রতিষ্ঠা করা জাকাত প্রদান করা রামাদানের রোজা রাখা এবং সামর্থ্যবান হলে বাইতুল্লাহর হজ করা দ্বিতীয় রোকন হলো নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ তালা বলেন আর নামাজ প্রতিষ্ঠা করো নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে আল্লাহর স্মরণই সর্বশ্রেষ্ঠ তোমরা যা করো আল্লাহ তা জানেন আর নামাজের সাথে জাকাতের বর্ণনা এসেছে কোরআন শরীফে এটি তৃতীয় রক্ষণ ব্যক্তি কর্তৃক তার সম্পদের নির্ধারিত নির্ধারিত অংশ খাতে প্রদান করা যার মাধ্যমে সামাজিক বন্ধন মজবুত করা এবং জাতীয় কল্যাণে অবদান রাখার ক্ষেত্রে ইসলামের সৌন্দর্য প্রকাশ পায় রামাদান মাসে রোজা রাখা এবং বায়তুল্লার হজ করা অন্যতম রোক্ষণ আল্লা তালা বলেন এবং আল্লাহর উদ্দেশ্যে এই গৃহের হজ করা সেসব মানুষের অবশ্য কর্তব্য যারা শারীরিক ও আর্থিকভাবে সক্ষম করার আল্লাহ তালা আপনাদের জন্য রাস্তা সহজ করে দিয়েছেন অতএব ক্ষেত্রে আপনারা আপনাদের নবীর নির্দেশিত পথ পন্থ অনুসরণ করুন যেহেতু তিনি বলেছেন তোমাদের হজ সংক্রান্ত বিষয় আদি আমার কাছ থেকে গ্রহণ করা উচিত আর আল্লা তালা বলেন হজের মাসগুলো সুবিদিত অতএব কেউ যদি এ মাসগুলোতে হজের সংকল্প করে তবে সে হজের মধ্যে সহবাস দুষ্কার্য কলহ বিবাদ করতে পারবে না আর তোমরা যে কোনো সৎকর্ম করো না কেন তা আল্লাহ জানেন আর তোমরা পাথেয় সঞ্চয় করে নাও তবে নিশ্চয় উত্তম পাথেয় হলো তাকোয়া তথা আল্লাভীতি আর হেকিয়ান বানগন তোমরা আমাকে ভয় করো এভাবে করে রাসূল সাল্লাহ আলাইহিসাল্লাম দিন এর অন্যান্য স্তরসমূহ সমূহ বর্ণনা করেন অতএব অতএবহসান হলো এমনভাবে আল্লাহর ইবাদত করা যেন আপনি তাকে দেখছেন আর যদি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন আর ইমানের সমূহ হলো আল্লাহকে বিশ্বাস করা এবং তার ফেরেস্তা কিতাবসমূহ রাসূলগণ পরকাল ও তাকতিরের ভালো মন্দে বিশ্বাস করা হে আল্লাহর গোরের হাজিগণ হে দুনিয়ার মুসলিমগণ আমি নিজেকে এবং আপনাদেরকে আল্লাহ ভীতি অর্জনের জন্য উপদেশ দিচ্ছি কারণ এটাই সর্বোৎকৃষ্ট সঞ্চয় যেমনিভাবে আমি নিজেকে এবং আপনাদেরকে ভালো কাজের প্রতি ধাবিত হওয়ার জন্য উপদেশ দিচ্ছি আল্লাহালা বলেন তোমরা সিয় প্রতি পালকের ক্ষমা ও জান্নাতের দিকে ধাবিত হও যার প্রসারতা নভমণ্ডল ও ভূমণ্ডল সদৃশ তা মত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে মহান আল্লাহ আরও বলেন আর তোমরা ভালো কাজ করো যাতে সফল কাম হতে পারো হে আল্লাহর বান্দাগন জেনে রাখুন ভালো কাজে ধাবিত হওয়ার অন্যতম অর্থ হল সেসব ইসলামী মূল্যবোধ ধারণ করা যা মুসলিমের সকল আচার আচরণকে শালীন মার্জিত করে তাকে একজন পূর্ণাঙ্গ সভ্য মানুষ সুপে গড়ে তোলে মহান রবের ঘোষণা অনুযায়ী যার মূর্তি প্রতীক ছিলেন আমাদের দয়াল নবী মোহাম্মদ সাল্লাহআ আলিহিহি হুয়েসল্লাম তিনি বলেন আর নিশ্চয় আপনি উন্নত চরিত্রের অধিকারী প্রিয় হাবিব সালাল্লাহ আলহিহি হুয়েস্লাম বলেছেন নিশ্চয় তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং ক্যামতের দিন আমার সবচেয়ে কাছাকাছি অবস্থানকারী হবে সেই ব্যক্তি যার চরিত্র তোমাদের মধ্যে সবচেয়ে ভালো আর সাধারণ অর্থে উত্তম চরিত্র বলতে সমগ্র মানব জাতির কাছে একটি যৌথ মূল্যবোধকে বোঝায় মুসলিম ও মুসলিম নির্বিশেষে সবাই যাকে শ্রদ্ধা করে কারণ এটি হলো কথা ও কাজের সঠিক সুন্দর ও মার্জিত আচার আচরণ আল্লাহ আল্লাহতালা বলেন আর তোমরা মানুষের সাথে উত্তম রূপে কথা বলো তিনি আরো বলেন ভালো কাজ আর মন্দ কাজ সমান হতে পারে না মন্দ প্রতিহত করে উৎকৃষ্ট দ্বারা ফলে তোমার সাথে যার শত্রুতা আছে সে হয়ে যাবে তোমার অন্তরঙ্গ বন্ধুর মতো মূর্খতা এবং বোকামের মোকাবেলায় আল্লাহ বলেন আপনি ও ক্ষমা পরায়ণতার নীতি বিনয় গ্রহণ করুন এবং লোকদেরকে নির্দেশ দিন আর মূর্খদের এড়িয়ে চলুন আল্লাহ তারা আরও বলেন অতএব আপনি ধৈর্য ধারণ করুন নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য যারা দৃঢ় বিশ্বাসী নয় তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে এর অর্থ হল এরা যাতে আপনাকে সামঞ্জস্যহীন অযথা ঝগড়া বিবাদ ও তর্ক বিতর্কে লিপ্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক থাকুন মুসলিম ব্যক্তি তার প্রতিষ্ঠিত মূল্যবোধ আদর্শের কারণে কোনো মূর্খ মতলভ্যাস কিংবা প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ব্যক্তির আচরণের প্রতি দৃষ্টিপাত করে না কারণ তার সঙ্গে রয়েছে আল্লা তালার মহান বাণী যার অর্থ তারা যখন অবাঞ্ছিত অসার কথাবার্তা শ্রবণ করে তখন তা উপেক্ষা করে চলে এবং বলে আমাদের কাজের ফল আমাদের জন্য এবং তোমাদের কাজের ফল তোমাদের জন্য তোমাদের প্রতি সালাম আমরা অজ্ঞদের সঙ্গ চাই না মুসলিম ব্যক্তি জানে তাদের এরূপ অবস্থান তাদের প্রসিদ্ধি বাড়াতে এবং তাদের পদক্ষেপকে সফল করতে ভূমিকা রাখে এতে তারা সুখী হয় আনন্দিত হয় তবে অনেক সময় কিছু অস্পষ্টতা বা পরস্পরের মধ্যে খারাপ আচরণ ইত্যাদি দেখা দিলে তারা তা প্রতিহত করে এবং সব কিছু ইসলামের একমত প্রজ্ঞ অনুযায়ী পরিচালিত হয় বায়তুল্লাহ হজ আদায়কারী হে মুসলমানগণ ইসলামী মূল্যবোধের অন্যতম বিষয় হল যা কিছু ঘৃণা হিংসা বিদ্বে সুবিচ্ছিন্নতা সৃষ্টি করে এবং যা কিছু আমাদের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সম্পর্ক বিনষ্ট করে তা থেকে দূরে থাকা আর আমাদের আচার আচরণে পারস্পরিক ভালোবাসা ও মায়ামমতা বিদ্যমান থাকা আর এ সকল মূল্যবোধ আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে ধারণ করার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে বিবেচিত আল্লাহ তালা বলেন আর তোমরা এক যুগে আল্লাহর রজ্জুকে সুদৃঢ়রূপে ধারণ করো পরস্পর বিচ্ছিন্ন হয় না আর ঐক্য ভ্রাতৃত্ব পারস্পরিক সহযোগিতা ইত্যাদি মুসলিম মিল্লাতের হেফাজতে ঐক্যের বন্ধনে এবং অন্যের সাথে উত্তম আচরণের ক্ষেত্রে নিরাপত্তার সুরক্ষিত বেষ্টনের ভূমিকা পালন করে আর এতে কথা প্রমাণিত হয় যে ইসলাম সার্বজনীন ও ব্যাপক ভিত্তিক এমন এক চেতনার নাম যা গোটা মানবতার কল্যাণকে অন্তর্ভুক্ত করে নেয় ইসলামের পরম দয়ালু নবী সাল্লি হুসাল্লাম বলেছেন মানুষের মধ্যে সর্বোত্তম হলো সেই ব্যক্তি যে তাদের মধ্যে মানুষের জন্য সবচেয়ে বেশি উপকারী এই কারণে ইসলামী মানবতাকে উর্ধ স্থান দিয়েছে যার মধ্যে কোনো দ্বিমুখী নীতি নেই এবং ইসলামের মৌলিক নীতিমালা কখনো পরিবর্তন হয় না ইসলাম সকলের কল্যাণকে ভালোবাসে এবং সকলের অন্তরে মিল মাহাব্বতের বন্ধন সৃষ্টি করতে চায় এ সকল মহান মূল্যবোধ ও আদর্শের কারণেই দিন ইসলামের আলো প্রসারিত হয়েছে ফলে পৃথিবীর আনাচেখানাচে সকল লোকালয়ে পৌঁছেছে এ কল্যাণময় দিনের প্রচারে আল্লাহর কাছে দেয়া অঙ্গীকারের পূর্ণ বাস্তবায়নকারী সত্যবাদী কিছু প্রাণ ব্যক্তির অবিচ্ছিন্ন ভূমিকা রয়েছে ফলে হেদায়তের সঠিক পথের দিশায় অনেকেই পথ প্রাপ্ত হয়ে ইসলামের চূড়ান্ত পথের অনুসারে হয়ে আছে অনুরূপভাবে মজবুত এলেমের অধিকারী কোলামাই কোলামাইকার ইসলামের সকল বিষয়ের সঠিক ব্যাখ্যা দিয়ে ব্যাপক বরকতময় ভূমিকা পালন করেছেন এছাড়া ইসলাম সম্পর্কে ভুল এবং ভ্রান্ত কথাবার্তা ও ধ্যান ধারণার মূল তারা নিরস প্রচেষ্টার স্বাক্ষর রেখেছেন পবিত্র বাইতুল্লার হাজি সাহেবগণ আপনাদের আরাফা অবস্থানের এই অবস্থাটি দোয়া কবলের স্থানগুলোর অন্যতম কারন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফায় অবস্থানকালীন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেছেন এবং তার যিকিরে তিনি মশগুল ছিলেন আরাফায় খুতবা প্রদানের পর তিনি যোহর ও আসরের সালাদকে একত্রিত করে কসরত তা দুরাকাত করে এক আজান এবং দুই ইকামত এর সাথে আদায় করেছেন অতপর দোয়া ও যিকিরের সাথে সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তিনি আরাফায় অবস্থান করেছেন তারপর তিনি অত্যন্ত দৃঢ়স্থির ও শান্তশিষ্টভাবে পথ চলে মযদালিফায় গিয়েছেন তিনি তার সহযাত্রী সাহাবীদেরকে শান্তিপূর্ণভাবে ও ধীরস্থিরে চলার নির্দেশনা দিয়েছেন মোজদারিফায় আসার পর তিনি তিন রেখাত মাগরিবের সালাত এবং দুই রেখাত এশার সালাত আদায় করেছেন তিনি এখানে রাত্রি যাপন করেছেন রাত শেষে এখানে ফজরের সালাত আদায় করেছেন এবং ভালোভাবে আলোকিত হওয়া পর্যন্ত তিনি বসে বসে আল্লাহ জিকির করেছেন অতপর তিনি মিনায় গিয়েছেন এবং জামারায় আকাবাতে সাতটি কঙ্কট নিক্ষেপ করেছেন এরপর তিনি তার হাতি জবাই করেছেন এবং মাথা হলক করে প্রথম পর যে থেকে হালাল হয়েছেন অতপর তিনি মক্কায় গিয়ে তাওয়াফ আদায় করে পুনরায় মিনাতে ফিরে এসেছেন এবং এখানেই তিনি আইয়ামেতে আমেতে শিখের রাতগুলো কাটিয়েছেন মিনাতে অবস্থানকালীন তিনি বেশি বেশি করে আল্লাহর জিকির করেছেন এছাড়া প্রতিদিন তিন জামারাতে পাথর নিক্ষেপ করেছেন প্রথমে ছোট জামারাতে সাতটি অতপর মাঝের জামারাতে সাতটি এরপরে জামালাতে আকাবাতে সাতটি পাথর মেরেছেন যাদের ওজোর বা গ্রহণযোগ্য কারণ রয়েছে তাদেরকে তিনি মিনাতে রাত্রি রাত্রি যাপন ত্যাগের অনুমতি দিয়েছেন তেরো ইজিল হজ পর্যন্ত তিনি মিনায় অবস্থান করেছেন তবে বারো ইজিল হজ মিনা থেকে অগ্রিম বের হওয়ার অনুমতি দিয়েছেন হজের কাজ থেকে অবসর হওয়ার পর মদিনার উদ্দেশ্যে সফরে রওনা দেওয়ার পূর্বে তিনি বিদায় তওয়াব করেছেন হে মুসলমানগণ এ মর্যাদাপূর্ণ মৌসুমের সুযোগকে গনিমত মনে করুন আরাফার দিন অত্যন্ত মর্যাদাপূর্ণ সেদিন নাজিল হয়েছিল আল্লা বাণী আলিয়াও একমাল তোলাহম দিন আহত আলাইকুমথী ওর অদীতু লাহমুল ইসলাম দিন না আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পন্ন করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসেবে মনোনীত করলাম এদিন সম্পর্কে বিশাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন আরাফার দিনের চেয়ে উত্তম এমন কোনো দিন নেই যেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেন নিশ্চয় তিনি নিকটবর্তী হন অতপর তাদেরকে নিয়ে ফেরেস্তাদের কাছে গৌরব করেন যেই বেশি বেশি দোয়া করুন আর আল্লাহ তালা আপনাদের দোয়া কবুলের বিষয়ে আপনাদের ওয়াদা দিয়েছেন আল্লাহ তালা এই প্রসঙ্গে বলেন তোমাদের প্রতিপালক বলেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব তিনি আরও বলেন আর আমার বান্দারা যখন আপনার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে তখন তাদেরকে বলে দিন নিশ্চয়ই আমি সন্নিকটবর্তী কোনো আহ্বানকারী যখনই আমাকে আহ্বান করে তখনই আমি তার আহ্বানে সাড়া দিই হে আল্লাহ আপনি হাজি সাহেবগঞ্জ থেকে তাদের হজের আমলগুলি এবং তাদের দোয়াসমূহ কবুল করে নিন তাদের কাজগুলো সহজ করে দিন তাদের গুণাগুলো ক্ষমা করে দিন তাদেরকে তাদের নিজ নিজ দেশে নিরাপদে এবং গণিমত লাভকারী হিসেবে উন্নত মর্যাদা ও সুচ জমা কাম নিয়ে প্রত্যাবর্তনের তৌফিক দিন আর তাদের মধ্যে কেউ কেউ বলে হে আমাদের রব আমাদেরকে কৃহকালের কল্যাণ দান করুন এবং পরকালের কল্যাণ দান করুন জাহান নামের শাস্তি হত আমাদের রক্ষা করুন হে আল্লাহ মুসলমানদের অবস্থা সংশোধন করুন তাদের পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি করুন তাদের মধ্যে অ্যালম ও কল্যাণের বিস্তার করুন তাদের সন্তানাদিকে সংশোধন করুন তাদের রিজিকে বরকত দিন এবং তাদেরকে জান্নাতের অধিবাসী করুন হে আল্লাহ খাদেমুল হারমাইন শরীফাইন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবং তার যোগ্য যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সঠিক কাজের তৌফিক দিন ও সাহায্য করুন তাদেরকে এবং তাদের সরকারকে উত্তম প্রতিদান দিন ইসলাম মুসলমান ও সমগ্র মানবতার কল্যাণে যা তারা করেছেন এবং ভবিষ্যতে করবেন তার বিনিময় স্বরূপ আর আপনি তাদের সাথে সাহায্য ও সহযোগিতাকারী থাকুন আল্লাহ তালা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওসাল্লামের উপর এবং তার বংশধর ও সাহাবাগণের উপর রহমত ও শান্তি বর্ষণ করুন